দেখুন ডালটা সম্বাইস দিয়ে নামিয়ে দিয়েছি। ডালটা চুলার মধ্যে অনেক সময় হয়েছিল, আর ডালটা হতে হতে এখানে মরিচে জিরায়ে বেটে নিয়েছি। ডালটা বেটে নিয়েছি, বড়া করব। শালগম আলু কেটে ধুয়ে রাখলাম, একটু ভাজবো ডালের সাথে। আর এই যে মাছ আলু দিয়ে করব। কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিচ্ছি, মাছটা আগে ভেজে আলু দিয়ে ঝোল করব। সাড়ে বারোটা বাজে, একটু তাড়াতাড়ি করে করছি, আজকে তো যাবো এক জায়গায় আমরা বিকালে। লবণ হলুদটা আগে মেখে নিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা দেখুন গরম হয়ে গেছে, তো মাছটা দিয়ে দেব। তো মাছগুলো দেখুন ভেজে নিচ্ছে আগে, দেখুন একদম টাটকা রুই মাছ। সকালবেলা বিল মানে বিলের মাছ আসে তো আমরা এখানে, তো এখান থেকে এটা মাছটা আনা হলো। আর এখানে যে আলু ডালের মধ্যে, সবসময় তো আলুটা সিদ্ধ দিয়ে দিই, সেই আলুটা মাছের তেলটা এমনি শুধু নাড়া দিব, কিছু পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না। তো আজকে তো একটু উড়াউড়ি আছে, আমরা তো বাইরে যাচ্ছি, সাড়ে এগারোটার মধ্যে বাঁধিয়ে উড়াউড়ি করছি। তো তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া মানে আগে শেষ করতে হবে, তো অন্যদিন তো আমরা এই সাড়ে তিনটা চারটা বাজে খাওয়া দাওয়া শেষ করতে করতে, তো আজকে ভাবছি তাড়াতাড়ি করবো, কারণ আজকে তো একটু ইয়েতে যাবো। তো আজকে বিকেলবেলা সাড়ে সাতটায়, রাত্রেবেলা মানে বিকেলে সাড়ে সাতটায় ট্রেন আছে, তো আমরা গোয়াহাটি গেছি ডাক্তারের কাছে। তো আমরা চার পাঁচ দিনই যাচ্ছি, তো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা শেষ করে নিয়ে খাওয়া দাওয়াটা শেষ করে তারপর তো একটু রিল্যাক্স হতে হবে, গুছাগুছিও বাকি রয়েছে, তো তাড়াতাড়ি করে করে নিচ্ছি, চলুন সঙ্গে থাকুন। তো মাছের তেলের মধ্যে আর একটু অল্প তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আলুটা আলগা ভাজবো না, আলুটা মানে সম্বাসের মধ্যে দিয়েই ভেজে নেব। সম্বাসটা হয়ে গেছে, তো আমি আলুটা দিয়ে দিচ্ছি। আজকে রান্নাবান্না বেশি খারাপ না, ডাল শালগম ভাজা আর এই মাছের ঝোলটাই করবো। খাওয়া দাওয়া শেষ হতো, এই চুলা চালা ওই পরিষ্কার করায় টোরায় মাজা ঘষা করতে করতে এমনিতেই চারটা বেজে যাবে। আলুটা ভালো করে বেজে নিয়েছি, আর আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি একসাথে, মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে। তো মশলাটা এখন দিয়ে দেবো, জিরাটা আর মরিচ। ভালো করে একটু কষিয়ে নিই, তারপর ঝুল দেবো, ঝুলটা আর বেশি দেবো না। এখন খুব সুন্দর করে মানে মশলাটা কষিয়ে নিয়েছি, আর আলুর সিদ্ধ থাকার কারণে একদম ঘন 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 হয়ে গেছে, তো ঝুল দিয়ে দেবো। তো ঝুলটা ভালো করে ফুটছে অনেকক্ষণ থেকে, দেখুন অনেকটা এটেছে, দাগ আছে, তো মাছটি দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আরো পাঁচ সাত মিনিট জাল দেব, তারপর নামিয়ে দেব। তো বর্তমানে এখন সাতটার মতো বাজে, তো আমরা স্টেশনে এসে গেছি বদরপুর। আর এই যে সব যাচ্ছে, আমার কাছে একটা ব্যাগ আছে, এই যে আর সব যার যার কাছে সবের ব্যাগ আছে। তো ট্রেনটা সাতটা চল্লিশে আসবে, তো এত সময় অপেক্ষা করবো মানে এক ঘন্টার মতো। অনেকটা জাম ছিল রাস্তার মধ্যে, না হলে আর দশ পনেরো মিনিট আগে আসতাম। তো চলুন যাচ্ছি। এই যে মা, মামি, মামা আর এই যে হাজব্যান্ড, ব্যাগ ট্যাগ নিয়ে হাঁটছে,